আগামী পনেরোই নভেম্বর থেকে পর্যটন ভিসায় ভারত ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা থাকছে না কোয়ারেন্টিনে থাকা কিংবা বাড়তি কোনো নিয়ম বানার ঝামেলা তবে করোনা পরিস্থিতি বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে ভারতীয় হাই কমিশনে ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী আগামী মাসের মধ্যেই বাংলাদেশের কেনা বাকি টিকাও আসবে বলে নিশ্চিত করেন তিনি করোনা পরিস্থিতির কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পর্যটন ভিসা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী পনেরোই নভেম্বর থেকে সবার জন্য খুলে দেওয়া হচ্ছে পর্যটন ভিসা একান্ত সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম তোরাইস্বামী জানান বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষা করছে ভারত পনেরো তারিখ থেকে পর্যটন ভিসা চালু হচ্ছে করোনার জন্য যেসব নিয়ম আছে সেগুলো মানতে হবে কারণ আমরা ভারতীয় জনগণ এবং বাংলাদেশ থেকে যারা ভ্রমণ করবেন তাদের কোনো স্বাস্থ্যগত ঝুঁকি থাকুক তা চাই না কোনো কোয়ারেন্টিন লাগবে না আলাদা বিশেষ কোনো ব্যবস্থারও ভিজিট দীর্ঘ বিরতির পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনার টিকার আরেকটি চালান এসেছে শনিবার বাকি দুই কোটি বাইশ লাখ টিকাও পর্যায়ক্রমে চলে আসবে বলে আশাবাদী ভারতীয় হাইকমিশনার অ্যাজ বি বাংলাদেশ অ্যাজটি প্রমেস্ট বাংলাদেশ গো আমরা বলেছিলাম টিকা উৎপাদন শুরু হওয়া মাত্র বাংলাদেশ হবে প্রথম দেশ যারা টিকা পাবে আমরা আমাদের কথা রেখেছি আগামী মাসের মধ্যেই বাংলাদেশের কেনা টিকা আসতে শুরু করবে নেক্সট মান্থ সো এর মধ্যে চীন থেকে কেনা সিনোফার্মা সহ কোভ্যাক্সের আওতায় অন্যান্য দেশ থেকেও টিকা এসেছে ভারত থেকে কেনা টিকা আসা বন্ধ থাকায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ছে কিনা প্রশ্ন ছিল দোরেসামির কাছে নো ভাই আই মিন লুক বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কেন প্রভাব পড়বে বাংলাদেশের ভ্যাকসিন প্রয়োজন ছিল অতএব বাংলাদেশ সেটির ব্যবস্থা করেছে আমরা এতে খুশিই হয়েছি বন্ধু দেশ হিসাবে আমরা যতটা সম্ভব করেছি এখনো করছি এখন অন্য কোন দেশের সাথে সম্পর্কের কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হবার কোনো কারণ নেই and we can supply you